আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলেই? আশা করব আল্লাহ অশেষ রহমতে আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। আমি আছি কাউসার আহমেদ ফ্রম এসকে কম্পিউটার টেক। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিটি প্রকাশ হবার পর থেকেই এবার যে নতুন সিস্টেমটি আপডেট করা হয়েছে সেটি নিয়ে অনেকেই বিভ্রান্তিতে পড়েছেন। আজকে আমি আমার ভিডিও টাইটেল এবং থাম্বনেলে এই বিভ্রান্তিটির সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব এবং সরাসরি আপনাদের সলিউশনও দিব। ভর্তি বিজ্ঞপ্তিটি প্রকাশ হওয়ার পর থেকে অনেকেই চেষ্টা করতেছেন এই করোনা মহামারীর মধ্যে ঘরে বসেই আবেদন করার জন্য। তবে আবেদন অনেকে ঠিকমতো সম্পন্ন করতে পেরেছেন, কিন্তু টাকা পাঠাতে গিয়ে অনেকেই ভোগান্তি পেতে হচ্ছে। কিভাবে কোন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনাকে টাকা পাঠাতে হবে বা কীভাবে পাঠাবেন, সো আজকে সকল বিস্তারিত আপনাদের সরাসরি দেখাবো এবং আলোচনা করে আপনাদের বোঝানোর চেষ্টা করব মোবাইল ব্যাংকিং নম্বরগুলো কীভাবে কোথায় থেকে আপনি পেতে পারেন। তো মূল টপিক্সটি শুরু করার পূর্বেই আপনাদের সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার পাশে থাকা বেল আইকন বাটনটিও অন করে রাখবেন। তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওটিতে। ২০২০-২১ স্নাতক সম্মান অনার্সের প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে বিগত কিছুদিন আগে। গত ২৮ তারিখ বিকাল থেকে আবেদন শুরু হয়েছে ইতিমধ্যে আমরা সকলে জানি, আর এ নিয়ে অনেকগুলো ভিডিও আমি পাবলিশ করেছি। কিভাবে আবেদন করতে হবে এবং কিভাবে সর্ভি সাইজ করবেন বিস্তারিত প্রক্রিয়া আমি আপনাদের আলোচনা করি এবং সরাসরি ভিডিওতে দেখিয়েছি। যারা গত ভিডিওগুলো মিস করেছেন অবশ্যই অনুরোধ করবো আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে আপনার এই ভিডিওটি দেখতে সুবিধা হবে, নয়তো ভাই আই বাটনে গেলে আপনি সেই ভিডিওটি দেখতে পারেন। এখন মূল প্রশ্নটা হচ্ছে আপনারা টাকাটা কিভাবে পাঠাবেন, কারণ বিগত বছরগুলোতে যারা আবেদন করেছেন ২৫০ টাকা যে ফি আছে সেই টাকাটা আপনারা কলেজে গিয়ে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টসের সাথে জমা দিতেন, যে আবেদন করতেন সে আবেদন কপিটাও নিয়ে যেতেন। আবেদন কপিটা নিয়ে যাওয়ার পর তারা সিগনেচার করে ওই আবেদন কপির অর্ধাংশটা আপনাকে দিয়ে দিত এবং বাকি অর্ধেকটা আপনি নিয়ে আসতেন। এটা কিন্তু এখনও আছে, সেই আবেদন কপিটা এখনও লেখা আছে, অ্যাপ্লিকান্ট কপি অ্যান্ড কলেজ কপি। কিন্তু এই করোনা মহামারীর মধ্যে কলেজে যাওয়া তো ঠিক হবে না, সেজন্য বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে এখন যে কলেজে আপনি ভর্তি হবেন মানে আবেদন করতেছেন সেই কলেজের নির্ধারিত যে মোবাইল ব্যাংকিংটা তারা শেয়ার করবে সেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি তাদের সেই ২৫০ টাকা আপনি পাঠিয়ে দিতে পারবেন। অনেকেই কমেন্টস করতেছেন তাদের মোবাইল নম্বর কিভাবে পাবো, তো সেজন্য অনেকে ভাবতেছেন এবং আবেদন সম্পন্ন করে অনেকে চিন্তায় পড়ে গেছেন এখন কিভাবে টাকা পাঠাবেন, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আপনি যদি পেমেন্ট না করেন তাহলে তারাও নিশ্চয়ন করতে পারতেছে না, আর তারাও যদি নিশ্চয়ন না করে তাহলে এই আবেদনটাই আপনার জন্য বৃথা। তার পরবর্তীতে যে মেরিট লিস্ট ফলাফল ঘোষণা করা হবে সেখানে আপনার নাম নাও আসতে পারে। সো আপনি আবেদন যে কলেজে করবেন, এখন প্রথম টপিক্সটা হচ্ছে আমি আপনাদের বলি আপনি যে কলেজে আবেদন করবেন সেই কলেজের সাথে এখন তো সরাসরি কথা বলতে পারতেছেন না বা কলেজে যেতেও পারতেছেন না। আপনি তাদের ফেসবুক পেজ আছে এবং অনেক বিশ্ববিদ্যালয় কলেজ যেখানে যে কলেজগুলোতে সাধারণত অনার্স নিয়ে আসা হয়েছে অবশ্যই সেই কলেজের ওয়েবসাইট তো অন্তত আছে, তাদের ওয়েবসাইট ভিজিট করুন, তাদের ফেসবুক পেজ ভিজিট করুন, সেখানে তারা শেয়ার করেছে। এবং এখান থেকে যদি আপনি না পান তাদের পূর্বের যে স্টুডেন্ট আছে তাদের সাথে যোগাযোগ করে আপনি কলেজে যোগাযোগ করে যেই নম্বরে পেমেন্ট করতে হবে সেই একটি নম্বর নিয়ে নিন। তবে এখানে একটা বিষয় অবগত থাকা জরুরি যে প্রতারণার শিকার যেন কেউ না হয়, কারণ পেমেন্ট করে নিলে কিন্তু এই পেমেন্টটা আপনার ফেরত পাচ্ছেন না, সেজন্য একটা সঠিক নম্বর আপনাকে খুঁজে নিতে হবে। তো সঠিক নম্বর খোঁজার জন্য আমাদের মোবাইল ব্যাংকিংগুলোতে আমরা চলে যাব। সো মোবাইল ব্যাংকিংগুলোতে চলে যাব, আমরা সাধারণত জানি আমাদের দেশের মধ্যে অনেক মোবাইল ব্যাংকিংই আছে, তবে সবচেয়ে পরিচিত হচ্ছে বিকাশ, নগদ, রকেট, শিওর ক্যাশ আছে কিছু কিছু প্রতিষ্ঠানে তবে খুবই কম, মানে এই তিনটা মাধ্যমে সবচেয়ে বেশি ফি জমা নিচ্ছে। আমি আজকে সরাসরি তিনটা অ্যাপসের সাহায্যে আমি আপনাদের বিস্তারিত তাদের কিভাবে কলেজের নামগুলো আসবে সেটি দেখানোর এখন চেষ্টা করব। সো আমি আবারও বলতেছি তাদের নম্বরগুলো কালেক্টেড করার জন্য তাদের ফেসবুক পেজ আছে বা তাদের ওয়েবসাইট আছে, সেগুলো আপনি ভিজিট করতে পারেন। আর আপনি যে কলেজে অ্যাডমিশন নেবেন অবশ্যই কিন্তু আশেপাশে
হতে পারে। তারপর বলবো যদি আপনার পেতে কোনো কষ্ট হয় অবশ্যই আমাকে নোট দিবেন, আমি আমার জায়গা থেকে চেষ্টা করব তাদের কলেজের পেমেন্টের যে বিল নম্বরটি আছে আমি আপনাকে সংগ্রহ করে দেওয়ার জন্য। সো আমি যেহেতু আমার ইনস্টিটিউটে আবেদন করি আমার আশেপাশে সকল কলেজগুলোরই পেমেন্টের সেই নম্বরগুলো আমি সংগ্রহ করে রেখেছি। সো এখন আমি সরাসরি চলে যাব আমার মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে গিয়ে নগদ, বিকাশ এবং রকেট এই তিনটে অ্যাপসের মাধ্যমে কিভাবে বিল পেমেন্ট করবেন সেই সিস্টেমগুলো দেখানোর চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান, মোবাইল অ্যাপসের মাধ্যমে বিল পেমেন্ট করতে গেলে শিক্ষা প্রতিষ্ঠানের, তো সাধারণত আমি আজকে আপনাদের তিনটে অ্যাপসের মাধ্যমে সবচেয়ে জনপ্রিয় এবং বাংলাদেশের 90% শিক্ষা প্রতিষ্ঠানগুলোই এই তিনটে অ্যাপসের সাহায্যেই মানে এই তিনটা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমেই তাদের বিভিন্ন ধরনের ফি নিয়ে থাকে। সো প্রথমে যাব আমি বিকাশ অ্যাপসে। বিকাশ অ্যাপসে গিয়ে কিভাবে পাঠাবেন মানে কোথায় বিলার আইডি কী কী দিবেন সব কিছু আমি আপনাদের একটু বলে দেওয়ার এবং দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করব যেহেতু এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। সো আমি বিকাশ অ্যাপসের ভিতর চলে আসলাম সরাসরি। এখান থেকে দেখুন উপরের সারিতে লেখা আছে পে বিল। তো আমরা সাধারণত যারা পল্লী বিদ্যুৎ প্রিপেড মিটার টাকা রিচার্জ করি সবাই এটাই চুজ করি। সো আপনি যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে বিল দিবেন এটাই চুজ করবেন। এখান থেকে চলে যাবেন এডুকেশন নামক একটি অপশনে। এডুকেশনে যাওয়ার পর দেখুন এই যে এখান থেকে কতগুলা ইউনিভার্সিটি, কলেজ, পলিটেকনিক্যাল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে যে আপনি অনেক সময় লাগবে গুনতে। সো আপনি আপনারটা খুঁজবেন কীভাবে? তো অনেকে তো বিলার আইডি এই যে এই অপশনটাতে সার্চ করা মাত্র বিলার আইডি চলে আসে। সো আমি এখানে যদি কলেজের নামও লিখি দেখেন, এই যে আমি যদি ঢাকা কলেজ বা ঢাকা কমার্স কলেজ লিখি দেখেন শুধুমাত্র ঢাকা লিখছি, দেখেন এই যে ঢাকা কমার্স কলেজ, ঢাকা অ্যাডভান্স টিক, ঢাকা ইম্পেরিয়াল কলেজ, কবি নজরুল গভর্নমেন্ট কলেজ। সো আমি এই যে কবি নজরুলে টাচ করলাম, এখানে লেখা আছে বিলার আইডি। এটা যেহেতু জুলাই মাস, জুলাই মাস থাকবে, সামনের যেহেতু আগস্টে আপনি টাকা পেমেন্ট করলে আগস্ট মাস থাকবে। সো বিলার আইডি হিসাবে কী দিবেন? আবেদন করার পর একটা ফর্ম থাকে, ওইখানে গিয়ে দেখবেন অ্যাডমিশন রুল, এই রুলটা এখানে টাচ করবেন। কোথায়? এই ঘরটাতে, এই স্টুডেন্ট আইডির ঘরে আপনি সেই রুল নম্বরটি ব্যবহার করবেন। সেই রুল নম্বরটি ব্যবহার করে আপনি এখানে স্টুডেন্ট আইডির ঘরে রুল নম্বরটি দিয়ে যাওয়া পরবর্তী স্টেপগুলো আশা করি আপনি পারবেন, কারণ এগুলো খুবই সহজ। সো এবার আমরা চলে যাব রকেট অ্যাপসে। সো আমি রকেট অ্যাপসের ভিতর চলে আসি। এখান থেকে দেখুন একদম ডানে বিল পে নামক একটি অপশন আছে। সো আপনি বিল পে অপশনে চলে যাবেন। বিল পেমেন্ট অপশনটিতে আসার পর সার্চ বিলার, এখান থেকে আপনার প্রয়োজনীয় কলেজের নামটা লিখবেন বা ওই কলেজের বিলার আইডিটা লিখবেন। সাধারণত আমি যে এরিয়াতে আসি গভর্নমেন্ট সফরআলী কলেজ, এই এরিয়াতে সবচেয়ে বেশি আবেদন পড়ে সফরআলী কলেজে। সো আমি সফরআলী লেখার পর দেখেন গভর্নমেন্ট সফরআলী কলেজ। এখানে যদি আরও অন্যান্য কলেজের নাম থাকে জাস্ট আপনি লিখলেই হবে। যে নরসিংদী সরকারি কলেজ এটাও চলে আসছে। এখানে কলেজটিতে টাচ করার পর পরবর্তী স্টেপে চলে যাবে। রকেটের বিষয়টা সেম বিকাশের মতোই, এখানে বিল নাম্বার চাইবে। সো বিল নাম্বারে করে আপনাকে সেই রোল নম্বরটি দিতে হবে। আবেদন করার পর আপনি যে রোল নম্বরটি পাবেন সেই রোল নম্বরটি এখানে দিতে হবে। তো এখানে একটা অতিরিক্ত বিষয় হচ্ছে সেলফ অ্যান্ড আদার। সেলফ এবং আদার কি? যদি আপনি নিজে প্রার্থী হয়ে থাকেন আবেদন করবেন এই মোবাইল নাম্বার থেকেই, তাহলে সেলফ থাকলেই যথেষ্ট। আর যদি বলেন যে না আমি একটা ছোট ভাইয়ের বা অন্য কারো টাকা পাঠাবো, তাহলে আদার্সে ক্লিক করে জাস্ট আপনি মোবাইল নাম্বারটা তারটা তুলে নেবেন। আমি মনে করবো যদি আপনি অন্যজনেরটা পাঠান বা আপনি কারো মোবাইল থেকে পাঠান তাহলে অবশ্যই আপনাকে আদার্সে গিয়ে আপনার আবেদনের সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেটি ব্যবহার করবেন, তাহলে হয়তো আপনার জন্য সুবিধা হবে। তারপর এখানে অ্যামাউন্ট তুলবেন, দেন সাবমিটে ক্লিক করবেন, পিন দিবেন। সো এ হচ্ছে রকেটের বিষয়টা। এবার আমরা চলে যাব নগদ অ্যাপসে। সো আমি নগদ অ্যাপসের ভিতর চলে আসি। এবার এখান থেকে এই যে মাঝামাঝি অপশনে দেখুন বিল পে এই অপশনটা চলে আসে। সো আমি বিল পে অপশনটিতে চলে যাব। এখান থেকে লেখা আছে শিক্ষা প্রতিষ্ঠান কোনটা, এটা আপনাকে খুঁজতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান অপশনটিতে টাচ করবেন এবং এখান থেকে আপনার কলেজটা খুঁজতে হবে, নয়তো বা এই যে উপরে টাচ করবেন। যেহেতু আপনি জানেন না এখানে আপনার প্রয়োজনীয় মানে আপনার পার্শ্ববর্তী এলাকার কলেজের নামটা লিখবেন। দেখেন আমি সফরআলী লিখলে এখানে আসতেছে না, কারণ সফরআলী কলেজটা আমার রকেট অ্যাপসে আসছে। এখানে আসছে সাইফুদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ। সো আপনি এটাতে ক্লিক করবেন যদি আপনার কলেজ হয়ে থাকে। শিক্ষার্থীর আইডি হবে সেম আগের মতোই সেই রুল নম্বরটি ব্যবহার করে জাস্ট পরবর্তী অপশনটিতে চলে যাবেন। এভাবে করে আপনি রকেট অ্যাপসের মাধ্যমে বিল পেমেন্ট করতে পারবেন।
সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি বড় হয়ে থাকে তাহলে আমি মনে করব আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ কিভাবে টাকা পাঠাবেন। সো মনোযোগ সহকারে যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আজকের এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে আপনার ভালো লাগার কথাটি লিখে যেতে পারেন, এবং কোনো কিছু যদি জানার থাকে সেটা কমেন্টও করতে পারেন বা ভিডিও ডেসক্রিপশন আমার ফেসবুক পেজের লিঙ্ক থাকবে সেখানে চলে যেতে পারেন, আমাকে নক করতে পারেন, আমি যত সম্ভব চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য। সো আজকের মতো এখানেই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফেজ।